আসলে আমি ফার্স্ট, আমি আজকে পাঁচ বছরের মধ্যে এরকম ফার্স্ট দেখতেছি আমার কফিলেজে মাছ ধরা। সালামু আলাইকুম, সো গাইস আমি আছি আপনাদের সাথে পারভেজ অফিসিয়াল। সো আমি এখন যাচ্ছি গাড়ি ওয়াশ করার জন্য। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো গাড়ি কিভাবে ওয়াশ করতে হয়। সো আপনারা আমার সাথে থাকুন, আর আমি কয়টা গাড়ি ওয়াশ করি, আজকে কি কি কাজ করব অবশ্যই এই ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস যাইতে যাইতে ভুলে গেছি, বাট রুম থেকে আমার একটা জিনিস নিয়ে যাওয়ার দরকার, এটা হচ্ছে এই জুলিয়াটা। সো আমি আবার পিছনে ব্যাক করে গেলাম এটা আনতে, দূরে দূরে গেছিলাম যেহেতু এখানে অনেক রোদ, অনেক কষ্ট হচ্ছে এখন। তো এখন এটা আমি আবার স্টোরে রাখবো, এরপরে গাড়ি ওয়াশ করবো। আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, দেখা হচ্ছে সামনে। এটা হচ্ছে আমাদের স্টোর, এটা হচ্ছে আমাদের স্টোর, এখানে দেখেন কতগুলো জিনিস। আমি এখন আপাতত এটা এখানে থাকবে, কারণ এটা হচ্ছে আমার কফি সবসময় সাগরে নিয়ে যায় বসার জন্য। এই দেখুন আমাদের স্টোরে কতগুলো সামান, জিনিসপত্র, এগুলো হচ্ছে আমরা সবসময় শীতকাল আসলে ইউজ করি, আর এগুলো হচ্ছে এখন যেহেতু গরমকাল, এগুলো তো আমরা বরফ রাখি, বরফ রেখে যে জুস, ছোটো ছোটো যে জুসগুলো থাকে ওগুলো নিয়ে যাই। আর এই যে দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার কফিল হচ্ছে সৌদিয়াতে গেছিলো, তো কালকে আসছে আমার কফি সৌদিয়া থেকে মাছ ধরার জন্য। আমার কফিল অনেকগুলো জাল নিয়ে আসছে এরকম, আসলে আমি ফার্স্ট, আমি আজকে পাঁচ বছরের মধ্যে এরকম ফার্স্ট দেখতেছি আমার কফিলে যে মাছ ধরার জন্য জাল নিয়ে আসছে শখে। বাট আগে কোনো সময় আমি ওকে, চলো এবার দেখাবো আপনাদেরকে কিভাবে আমি গাড়ি ওয়াশ করবো সেটাই দেখাবো আজকে। তো গাইস আমি চলে আসছি আমাদের পার্কিংয়ে, এখন আমি আমার কফিলার গাড়িটা ওয়াশ করবো। এই যে দেখতেছেন আমার কফিলার গাড়ি, তো আগে গিয়ে দেখতে হবে গাড়িতে ময়লা আছে কি নাই। ওকে, আমি ওর কাছে চাবি আছে, আমি চাবিটা বের করি, ওর কাছে দুইটাই চাবি, বাট এটা হচ্ছে আমার কফিলার গাড়ির চাবি। আমি গাড়িটা ওপেন করলাম, চেক করে দেখি আসলে হ্যাঁ কাঁচরা ময়লা আছে, তো আমি এখন এটা পরিষ্কার করবো। ওকে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। ওকে আমি এখন এখান থেকে ময়লাগুলো নিয়ে নেবো, এটা হচ্ছে টিসু, এটা আমি রেখে নেবো আগে, ময়লাগুলো চলে যাবে এরপরে এখানে দেখি। কিছু পানির বোতল আছে, যেহেতু পানি খাই, এটা ফেলে দেবো টিসু। ওকে আসলে গাড়ি দুইটাই দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমার কফিলার গাড়ি যেহেতু পরিষ্কার তো তার জন্য এটা ওয়াশ করতে হচ্ছে না, এখন আমি এই গাড়িটাই ওয়াশ করবো। তো এটা নিয়ে যাবো ওখানে ওয়াশ করার জন্য দিলাম।
ভিডিও পুরো গরম ভরব না। তো গাইস, গাড়ি পানি দিয়ে ওয়াশ করা শেষ। এখন এটা দিয়ে আমি পরিষ্কার করে নেবো সুন্দর করে, যাতে কোনো ধরনের দাগ না থাকে গাড়িতে। সো বিশেষ করে যারা গাড়ি ওয়াশ করে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এই যে গ্লাসের এগুলো, কারণ এখানে দোকানেও ওয়াশ করলে এই জিনিসগুলো মানে এখানে ময়লা থেকে যায়। যারা গাড়ি ওয়াশ করেন বিশেষ করে তারা এই জিনিসগুলো খেয়াল করে গাড়ি পরিষ্কার করবেন, যাতে ময়লা না থাকে। আমার প্রায় শেষের দিকে গাড়ি ওয়াশ করা, এক পাশ হয়ে গেছে, আর এক পাশ এটা এখন শেষ হয়ে যাবে। এরপরে ভিতরে পরিষ্কার করতে হবে। এখন এখানে যেহেতু অনেক রোদ, যার কারণে মানে পানিগুলো আসলে বেশি করে একদম মুছতে হচ্ছে না, একবার দুই একবার মানে মুছে দিলে পানিগুলো অটোমেটিকলি আর টুকটুক থাকলে এগুলো শুকিয়ে যাচ্ছে, কারণ এখানে যেহেতু অনেক রোদ। যারা গাড়ি ওয়াশ করেন, আমি আবারও বলতেছি, এই যে এরকম দরজার ফাঁসে নিচ্ছে এগুলো খেয়াল রাখবেন। এগুলো যদি ভালো করে পরিষ্কার করেন তাহলে আপনার গাড়ি কোনো সময় স্ক্র্যাপ নষ্ট হবে না, কোনো সময় জামার আসবে না। এই যে দেখেন এরকম আশেপাশে যে পানিগুলো থাকে, গাড়ি ওয়াশ করার সাথে সাথে পানিগুলো একদম পরিষ্কার করে ফেলবেন, যাতে করে আপনার গাড়ির কোনো সমস্যা আঘাত না আসে। কারণ আমাদের দেশের গাড়িগুলো দেখা যায় কি, এইদিকে জামার খেয়ে যায় এই এই জিনিসগুলো, তারপরে এই যে লবার এগুলো মানে নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে যে যারা গাড়ি ওয়াশ করে ওরা ওয়াশ করার পর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে না, এই যে পানি রয়ে গেছে, পানির কারণে এটা ক্ষতি হয়ে যায়, জামার চলে আসে। এগুলো ভালো করে মুছে রাখতে হবে। এই গাড়িটা হয়তো লাগতেছে নতুন, এটা বয়স প্রায় 3 বছর, 3 বছরও। এখানের গাড়িগুলো দেখেন একদম নতুন, কারণ হচ্ছে এখানে সবসময় আমরা গাড়িগুলো ওয়াশ করি, প্রতিদিনই ওয়াশ করি, আর হচ্ছে ভালো করে যত্ন নিই গাড়িগুলো। ওরা যদিও গাড়ি চালানোর সময় যত্ন নেয় না, বাট আমরা হচ্ছে গাড়ি যেহেতু ওয়াশ করি, আমরা সবসময় এই গাড়িগুলো মানে খুব যত্ন সহকারে ওয়াশ করে থাকি আর পরিষ্কার করি। বুঝতেছেন তো টাকা, কারণ ভালো করে যদি কাজ না করি হয়তো মাস শেষে দেখা যাবে কি আমার চালারিও দিচ্ছে না, তো যার কারণে এখানে কাজগুলো ভালো করে করতে হয়। প্রবাস জীবন মানে হচ্ছে যে কাজ, আপনি বেশি বেশি কাজ করবেন আপনাকে সবাই দেখতে পারবে, এখানে কাজ করবেন আপনাকে কেউ দেখতে পারবে না। গরম পড়তেছে বলার মতো না, প্রচুর গরম এখানে। এখন গাড়িটা যেখান থেকে আমরা ওখানে পার্কিং করে
আমার গাড়ি বর্ষা আসলে সেখান আমি ভালোভাবে নামিয়েছিলাম পরিষ্কার করার জন্য, এটা সেম বসাই দেবো বাসে করে ময়লা করলে কোনো দিক দিন একটু পরিষ্কার করে দেবো বাস হয়ে যাবে। তো গাইস অবশেষে আমার গাড়ি ওয়াশ করা শেষ, আমি এখন যাব রুমে। সো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন আর জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।